আমরা না হাইরে যাবো, কে তারা জিতুক। আচ্ছা হবে তো, দেখ একটা হবে পিলান্টিকে, যা তুই এলে পিলান্টিকে গোল মারবু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, খুব সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে। আমরা আছি সুখচান ভাইয়ের এখানে। সুখচান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? খুব ভালো আছি ভাই। খেলা কি হচ্ছে? খেলা তো চলছে। হ্যাঁ, খেলায় কি আপনারা এগিয়ে না পিছিয়ে গেছেন, কোনটা? এই ব্যাপারে কিন্তু গোল দিয়ে যাচ্ছে। ওই গোল দিচ্ছে না, গোল দিছে। গরুর দাম তো কমে গেছে। না, গরুর দাম কমে নাই। কমে নাই? না না, কমছে, বাইরে কমছে। আচ্ছা কমলো। হ্যাঁ, আমরা না হারিয়ে যাবো। হ্যাঁ, হারিয়ে যাবেন। আমরা না হারিয়ে যাবো, কে তারা জিতুক। আচ্ছা হবে তো, দেখ একটা হবে হবে। পিলান্টিকে যা তুই এলে পিলান্টিকে গোল মারবু। আরে বাবা রে, সুখচাল ভাই পেনাল্টিতে গোল করবে, সেই গোল মারবো পেনাল্টিকে। আচ্ছা 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 আচ্ছা, এরই মধ্যে আমাদের সুখচাল ভাই একটু এপাশে আসেন। আমাদের আমাদের অনেক সাবস্ক্রাইবাররা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালাম। কোথা থেকে আসছিলেন একটু যদি পরিচয়টা বলেন। ভাই, আমি এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার, এডিসি ক্রাইম। আমি ডিএমপি হেডকোয়ার্টারে আছি। আমার মেয়েকে নিয়ে, আপনার মেয়ে অনেক ভক্ত, আপনার ফ্যান, এই জন্য আমরা গরু কিনতে আসি। আপনাকে হঠাৎ পেয়ে গেলাম, এটা আমরা অত্যন্ত আনন্দিত। আমিও খুব খুশি যে আপনারা এসেছেন, এই যে মেয়েকে নিয়ে এসেছেন, যে ওর যে গরুর প্রতি ভালোবাসা, এই জন্যই মনে হয়। বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 এ পড়ি আমি। তো তুমি এই যে হাটে এলে, এই গরুর গোবর বা কাদা এই এর মধ্যে এসে কেমন লাগছে তোমার? জি ভালোই লাগছে, আর আপনার সাথে দেখা হয়েও ভালো লাগছে। এর আগে কি মানে ছোটবেলা থেকে কি গরুর প্রতি এই ধরনের বা প্রাণীর প্রতি ভালোবাসা এরকমই ছিল? জি, ছোটবেলায় ভয় পেতাম, বাট আস্তে আস্তে সব মানে ভালো লাগা শুরু হয়, আর সাথে সাথে তো আপনি আছেনই, আপনার ভিডিও দেখাই বেশি আরো বেশি গরু ফ্যান। জি জি, তোমাকে বাবা অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করো। জি জি অবশ্যই। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে ঘুরছেন গরুর বাজার, এবার কেমন মনে হচ্ছে? আমাদের ব্যাপারী ভাইয়েরা বলেছে যে খেলা হবে, মানে তারা জিতবে, কিন্তু কেমন দেখছেন বাজার এখন? মন্ত আজকে অনেকক্ষণ ঘুরলাম, তাতে আমার মনে হলো সহনীয় অবস্থান আছে। ইনশাল্লাহ এই অবস্থান যদি থাকে, ইনশাল্লাহ ভালো ক্রেতা তারা পাবে, এবং যারা ব্যাপারীরা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছে, ওনারা ভালো ব্যবসা করতে পারবেন আমি আশাবাদী। বাচ্চারা ছিল। জি ভাই ভালো না? আচ্ছা, আমরা একটু দাম দর জানবো আর কি সুখচান ভাইয়ের কাছ থেকে। সুখচান ভাই, এটা কেমন কি করা দাম দেওয়ার চিন্তা ভাবনা আজকে আছে? দাম চাইছে ধরেন, দাম চাইছে ধরেন 125। এখন 25 হতো লটারি খেলার দরকার নাই। একবার একদম সাত, খেলা কিন্তু জমছে, খেলা হচ্ছে, খেলা 105 বলছে একদম। 1,05,000 শুনছে? আমার কেনা জিনিস ভাই। না না ঠিক আছে, তোমার কেনা জিনিস, আমরা তো তোমাদের টাকাটা নিতে হইব না। জি জি জি, রাখো না বাবা। আর 5,000 দিয়ে 85 দিয়ে? না বাবা, এটা হবে না, 100 নিচে, ওইটা 100 উপরে লাগবো। 85 বললে হয়, কত বলবো? আচ্ছা পুরোপুরি নেবেন আপনার জন্য, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হলো না, এরই মধ্যে কিন্তু একটা কথা বলে ফেললেন, এই যে এটা 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 কেমন কি ভাই? দাম চাইছে 125, একদম একদম 13,000 হলে বেচা যাবে। 13 একদম, আর একদম বলেন, আর কম হবে না, আর একটু কম, কমে হবে না। এটা কি 13? একদম 13। আচ্ছা 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 আচ্ছা, 13 13 13 13 13 13। এরপর এটা, এটা দাম চাইছে 40। এটা দিয়ে খেলা হবে? খেলা হবে না, বেচা কিনা হয়ে যাবে। আচ্ছা বেচা কিনা কত বলেন? একদম 32, একদম 32, একদম না, একদম 25 হবে না, 25 হবে না, 27 হবে না, 28 হবে না, আমার হবে না, আপনার হবে না, 30 30 30 30 এই
ভাই ভাই পাশে আসেন, আমাদের এখানে কিন্তু ছোট ছোট বাবুরা চলে আসছে। আর একটা কি নাম বাবা? নাউরিন আফরোজ। কোথা থেকে আসছো? মিরপুর 11। গরু ভালোবাসো? হ্যাঁ। ভয় লাগে না? না। সুকসার ভাই দেখেছো? ভালো আছো না? মিরপুর থেকে আসছো, গরু পাগলা? গরু দেখে ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে, ভয় লাগে। আচ্ছা বাবা দেখো, জি ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। এরপরে কই আর একটা সুকসার ভাইয়ের গরু আছে, খেলা হচ্ছে। সুকসান ভাই জিতে না, আমরা কাস্টমার হিসেবে জিতি, বলেন এটা বলেন। ভাই এটির দাম চাইছে 175। আচ্ছা বেচা কেন একবারে? হ্যাঁ একই দাম, একই দাম, একই দাম, একই দাম। শেষ ভাই, শেষ সুকসান ভাই, শেষ। ও এই কটাই, এই চারটা নিয়ে খেলার চিন্তা আছে, তার মধ্যে একটা বাদ যা মানে অন্য লোকের। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে তাহলে খেলা চালিয়ে যাচ্ছেন, কাঁচা হয়ে যাবে, কাঁচা হয়ে যাবে, এই তো যাবে, হচ্ছেই তো, 95 পর্যন্ত উঠছে। আচ্ছা ঘুরে আসলে তো ধাপ করে দিয়ে দেবো। আচ্ছা আপনার নাম্বার বলে দেন। 017। ফোন নাম্বার দিয়ে কি করব স্যার? নাম্বার দেওয়া লাগবে না, তাই না? নাম্বার তো আরেক বিপদে ফেলবে এই দেশ। নাম্বার দিয়ে হেভি জ্বালাইছে, নাম্বার বদ্ধ করতে সারা দিন আছে। আমার নাম্বারও তো একই অবস্থা, আমিও তো নাই। ওই দেখেন কমিউনিকেশন হইছে না, কে তো নাম্বার বদ্ধ কা? আমার নাম্বার বদ্ধ বুঝছিছি, বদ্ধ করতে। আচ্ছা একটু বলবেন বাজার কোন দিকে যাচ্ছে, একটু মনে থেকে বলেন তো। ভাই আমি একটা কথা কই, কেতারা কিনছে ব্যাপারীরও বেচছে, কিন্তু গরুর সংখ্যা কমে, আর্ধেক বেশি আর্ধেক কি কমে যাবে আজকে, বেশি আর্ধেক কমে যাবে আসি তো একদিন। হ্যাঁ এই দিনে শেষ, কেতারা কিনছে তো গরু? হ্যাঁ কিনতেছে, কিন্তু 10 টাকা কম আর বেশি কেতারা কিনছে গরু। আপনি কি আর গরু উঠাবেন না, এটাই শেষ? গরু পাঁচটা আছে, পাঁচটা আছে, ওই পাঁচটা দিয়ে ফাইনাল খেলা খেলবে, ফাইনাল খেলার হবে এটা। আচ্ছা সুকসান ভাই বিদায় নিয়ে ভালো থাকবেন, আসেন। সুকসান ভাই সুন্দর করে খেলা দিচ্ছিল, যে খেলায় কিন্তু উনি বলছিল যে জিতবেন, দেখা যাক কে জিতে। মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু আমাদের আবুল ভাই নিয়ে এসেছে। ভাই গরু কয়টা এনেছেন, কয়টা বিক্রি করেছেন? গরু ভাই এখন চারটে গরু আছে, চারটা আছে। সামনে যেটা দেখলাম এটা কেমন দামে? চিন্তা করছি 52। আচ্ছা এই দামটা কতক্ষণ থাকবে, দুই এক ঘন্টা? দুই এক ঘন্টা না, এখানকার যাই আইব তাই পাইব, আর তারপরে কম বেশ ওটা আমার তকদির। আচ্ছা 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 ওকে, এরপরে এটা কেমন কি দিচ্ছেন ভাই? এটা দাম চাইতে 42-43, ওই দাম না 35। 35? হ্যাঁ। আচ্ছা এটা? এটা 33। 33? হ্যাঁ 33। ওকে আমরা একটু ছোট্ট করে জানানোর চেষ্টা করছি খুব দ্রুত, যেহেতু আর অল্প কিছু সময় আছে, তারপরে কিন্তু ঈদ, যার কারণে এখন আর দাম দর দিয়ে খুব কঠিন। এটা একটু আলোচনা হচ্ছিল মনে হয়। আলোচনা মানে ওরা 43 দিছিল, আমার 43 কিনা নাই। আমি কইছি হলে ওরা ওরা বারবার আইছে, যখন 45 কিনা 45 হলে নিয়ে যান, এই কথা কইছে। আচ্ছা এটা কয় মন হতে পারে? আপনার 4.5 মন হইবে। 4.5 মন? আচ্ছা এরপরে চলে যায় একটু পেছনে, কি আরো আছে, বড় গরু আছে? আচ্ছা 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 বড় গরু আছে না? এটা কেমন কি বলছেন ভাই? এটার দাম চাই 180। আচ্ছা বেচা কেনা? 160 হলে বেচবেন। 160 হলে বেচবেন। একটু বলবেন যে আজকে বেচা কেনা কয়টা করলেন? বেচা কেনা 4-5টা হয়েছে। 4-5টা বাজার কোন মুহূর্ত কোন দিকে যাচ্ছে? বাজার ভাই বাজার ভালোই হইব, খারাপ হইব না। হ্যাঁ খেলা তো সুকসান বলেছে যে খেলা হবে, তো সেই খেলার প্রতি বছর বছরে কি গরু ব্যবহারে এবহারে ই করলে পরে গরু ব্যবহারে যান থাকবো? গত বছর আর কান দিছি, এ বছর কান দিবেও? এবার কান্দা হবে না, কান্দা গাড়ি হইব না, মোট পর আর কি গরু নিব। এবার সাপের খেলা হবে, এবার আপনারাই জিতবেন খেলা মনে হয়। হ্যাঁ জিত, একটা আমাগরে একটা টার্গেট আছে, বাজার ভালো হইলে শরীরের মধ্যে কারেন্ট আহে বেশি। মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈদ উপলক্ষে চলে এসেছে। আমাদের জামালপুরের মঞ্জু ভাই আছে, যে কিনা কি জানি কথাবার্তা বলতেছে কাস্টমারের সাথে, দেখি আমরা একটু কথা বলি। এত কথা কয় না, আমার গরু নিছে, যাও। এ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন?
আল্লাহর রহমতে আপনার দোয়া আছে, আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। একর অনেক শুকরিয়া। হ্যাঁ, সুকসান বলেছে ভাই, এক মিনিট এক মিনিট এক মিনিট, বলেছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, রিপন ভাই, খেলা হবে। এই মন্দির ব্যাপারে কথাগুলো কইছে না, জি গরুগুলো দিছি, মন্দির কথা স্মরণ করতে হবে না, মন্দির ব্যাপারে গরু দিছিল। ঠিক, সুকসান বলেছে খেলা হবে, খেলাই নাকি ব্যাপারীরা জিতবে, আর্জেন্টিনার ব্রাজিল চলবো। আমি বলছি খেলার শেষ মুহূর্তে আমরা জিতবো, পেনাল্টিতে গোল খেয়ে সুকসান আউট হয়ে, না না না, সুকসান আউট হবে না, ব্যাপারীরা মাঠ থেকে আউট হয়ে, জিতবো আমরা, জিতবো আমরা, জিতবে ব্যাপারীরা, জিতবে। বলেন বাজার কোন দিকে যাচ্ছে, আপনারা কি দেখছেন বাজার এখন বর্তমান? কিছু কিছু ব্যাপারী চালান নামে গরু বা ওপর ধরে বেঁচে লাগছে, এখন যে ব্যাপারী গরু বিক্রি করে আছে এই ব্যাপারী গরু আর আনতে পারবো না। কেন? গেছ বছর লস খাইছে, হাত জন্য 10 লাখ 12 লাখ 8 লাখ, আবার যদি ফ্রি লস খাই, এই জন্য ব্যাপারীরা হ্যাঁ বর্তমান সমাজ সম্বন্ধে পড়ে আছে। আর আমি মঞ্জু ব্যাপারী আল্লাহর রহমত আছি, চিন্তা ভাবনা করেন না, আমি মঞ্জু ব্যাপারী তো আল্লাহর রহমত চানাতে আগে তো আপনার যদি আমার বাসার আহে আপনাকে আমি গরু দিতে পারবো, আমার জবানটা কিন্তু আমার নষ্ট হবে, কিন্তু আমার কাছে ভালো দাম পাবেন না। লাইভ দেখো, লাইভ দেখো। কিন্তু বেচা কেনার কি অবস্থা আর কি? বেচা কেনা হ্যাঁ বর্তমান, এখন বর্তমান গরু আজকে যাইছিল খুব ভালো গরু আইছিল। আপনারা কি দাম কমাইছেন না দাম বাড়াইছেন? না, আমি কোন দাম বাড়াই, আমি সমাজ মতো চলতেছি, সমাজ মতো না চললে এই গরুটা সারা, হ্যাঁ এই যে এই গরুটা কালাবাবু গরুটা, এটার দাম সে মাইছে 2 লাখ 20, 2 লাখ 35। আর মঞ্জু ব্যাপারী বেচা কত জানে? কত কত বেচা জানে? 58 58 58, খালি 58, 1 লাখ 58 হাজার এই গরুটা। মাশাআল্লাহ, 1 লক্ষ 58 হাজারে সুন্দর একটা কালো দেখেন গরু, দেন আজকের বাজার গরুটা দেখেন করছে না ভালো না, কি দাম দেখছি না, বেশি বেশি নিছি না না না, বলেন শুনতে বেশি নাম নাই আজকে না, সামনে পিছনে সমান, যেহেতু বোঝাই যাচ্ছে চামড়াও নিশ্চয়ই হবে, আর ভরাট গরু তো, এই যে ভরাট গরু, এটা আবার কেন দিছে জানে? হ্যাঁ কেন? আজকে 2-3 বছর ধরে এই লোক দুইটা এবার তেলা কাবু কাবু হয়েছে, খুব টেনশন করতেছে, কুরবানি গরু কেমনে কিনবো। আমি কইছি আমি বাইজে থাকতাম না, টেনশন করেন না, কি কথা কইছি না, কথা কইছি আমি মঞ্জু যখন বাইজে থাকি তাহলে আমার গরু ভাগ্য আছে, কি কথা ঠিক না? এই টাকাটা আমি কি আপনার কাছে দাম চাইছিলাম? আপনার নিজের হাতে আমি 8 টাকা তেল নিয়ে গরুটা দিছি, ওনাকে বাজারটা আসলো 40। এখন আমারও যান শেষ, আমি যদি না লাভ করবো চাই, যদি কোনো এটা 75 হাজার টাকা বেসুন তাহলে ওনার বাজারটা করতে পাবো। আল্লাহ তো 2-1 টাকা লাভ দিছে না, এটা আমি লাভ করলাম না, ওকে খুশি হলাম, কি বলো ভাই? ঠিক আছে, ঠিক ওই রকম এটার দাম দেন, এটা নিবেন, হ্যাঁ মাটি কাটার দাম দেন, মাটি কাটার দাম, হ্যাঁ এটার দাম চাইলে 80-85, হ্যাঁ একদম, হ্যাঁ 100 টাকা কম দিলে কারবার হবো না, একদম একদম হবো 65,500, একদম একদম বোঝা, 65,500 একদম একদম একদম, যদি 100 টাকা কম দেবো গরু কারবার হবো না, এটা আমি 2 লাখ 20 চাই নাই, এখন জনগণের দেহুক আমি মন্দ বাড়ি রিপন গাছাইলে আমি কিন্তু কমি না, হ্যাঁ না দেখেন গরু, দেখেন গরু বডি, দেখেন গরু বডি, ঠিক আছে তবে আরো ধীরে ধীরে কমিয়ে দেন, দাম কিন্তু কমে যাচ্ছে, পরে গরু নেওয়ার লোক থাকবে না, গরু নিয়ে কি করবেন, অতএব অর্ধেক দামে যদি পারেন অর্ধেক হয়তো কঠিন হয়ে যাবে, একটু বেশি করে দিয়ে দিয়ে ওই ওই খেলা খেলা এসেছে 10 বছর ধরে, আচ্ছা খালি ডরে 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 দিছি, গেছ বছর জনগণ মঞ্জু ভাই গরু রাখেন, গরু রাখিয়ে গরু আর বিশ্বাস পাই না, বলে মোহাম্মদপুর তো নিয়ে গেছি গে, হ্যাঁ তেনে নিয়ে গেছি গে, আজকে আজকে মঞ্জু ঠিকই থাকতেছে, আচ্ছা 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 ঠিক আছে মঞ্জু ভাই, তারপরে হব সাদা বাবু, সাদা বাবু আবার দিবেন, এগুলো তো থাকবে না ভাই, ভিডিও প্রচারের পরে যদি না থাকে তখন লাগবে বিপদ, আবার মানে ভিডিও প্রচার হতে হতে থাকবে না গরু, লোকজন এসে লাগবে পেঁয়াজ, না তাহলে এটা দেওয়া যাবে না, মানে দাম দর দেওয়া মুশকিল, এমনি দেখলাম দর্শক, কারণ ভিডিও প্রচারের মধ্যে হয়তো 2 মিনিটে বিক্রি হয়ে যাচ্ছে, আপনারা যে ভিডিও দেখে এই বাসা থেকে 6 ঘন্টা পরে এসে গরু পাবেন না, লাগবে পেঁয়াজ, যেই দেখছিলাম এই দাম রাখলেন না, সেটা আসলে দেওয়া যাচ্ছে না, আছে দাম দর কেমন মোটামুটি ধারণা দিচ্ছি, কোনো গরু সুনির্দিষ্ট করে বলবো না, বলবো না, আমাকেও ঝামেলায় ফেলবেন আপনারা, ব্যাপারীকেও ফেলবেন,
এই আচ্ছা মঞ্জু ভাই চালিয়ে যান, অনেক কাস্টমার আছে, ইনশাল্লাহ আমরা আবার আসবো দেখার জন্য। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এরই মধ্যে সুঠামদের একটা পাকরা দেশাল গরু কিন্তু কিনে ফেলেছে ভাই। গরুটা কি পছন্দ কার বলেন তো? পছন্দ হলো যে আমার ভাই। আচ্ছা আমার ছেলে। আচ্ছা কি দেখে পছন্দ লাগে সেটা বলুন। গরুটার কালার দেখে আমার পছন্দ হয়ে গেছে, ফার্স্ট এরকম একটা মিক্সড কালার চাইছিলাম। আচ্ছা পাকরা যেটা বলি আমরা, আর দেশাল, দেশাল দেখে মাথায় আবার চার কপা চুটটা চুটটা, হ্যাঁ চুট আছে। কত কত হলো? 120। 120 ওনারা চাইছিল কত? 145। টানাটানি যুদ্ধের পরে 120 ফাইনাল। গরু নিয়ে খুশি তো আপনারা? খুশি খুশি, আমরা খুশি। আচ্ছা ভাই ভাইকে রাখছে, বাহ খুব ভালো লাগলো, ইনশাল্লাহ আবার দেখা হবে। নিয়ে যান সুন্দর একটা গরু। এই বলো রে বলো, হেইও জোরসে মারো, হেইও আরো জোরে, হেইও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা গরু কিন্তু এরই মধ্যে হয়ে গেল। ভাই নিয়েছেন গরুটা? জি জি। কত পড়লো? 1,85,000। ওনারা চেয়েছিল কত? ওনারা ওই বলে দিছে, মঞ্জু ভাই বলেছে, আপনার ভাইরাল মঞ্জু ভাই, আচ্ছা উনি বলে দিছে যা বলছে, আমি কোনো কথা বলিনি। আমাদের মানিকগঞ্জের গাজর খাওয়া মঞ্জু ভাই, গাজর খাওয়া মঞ্জু ভাই, গরুলা চাই 250, ঠিক আছে হেরা খালি করে 200 নিচে বেছুন না, উপরি উপরি ছাড়া বেছুন না, তা আমার পাশাইলে তো কই বলে আর কি পুষাইছে নয় দিছে আর কি। আজকে 15 বছর যাবত আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে গরু নেই। আচ্ছা এবার নিয়ে 15টা হলো তার কাছ থেকে, 15 বছর, 15 বছর, ওরে বাসেন 3-4 বছর ধরে আপনি হাতে ইয়া করতেছেন, আর তখন থেকে আর কি সে 15 বছর আগে থেকে আমার নেই। ছবি তুলে না ছবি, যেমন ছবি লাগে না, এটা ছবি তুলে না গরু, এটা একটা গরু। আপনাকে দেখে আসছে এখানে ভাল লাগছে, কারণ আমার মেয়েটাও দেখে আপনাকে, আমিও দেখি মোটামুটি রাত্রেবেলা, কালকে রাত্রেও প্রায় 3-4 ঘন্টা আপনার চাকা বাংলা দেখছি, তারপরে গরুটার রংটা ভালো, মঞ্জু ভাই বলছে, আর কোনো কথাবার্তা বলিনি। আচ্ছা জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর সুঠামদের গরু হয়ে গেল মঞ্জু ভাই। গরু কটা কি আছে আর? গরু শেষ ভাই, শেষ আলহামদুলিল্লাহ। মোটামুটি কতগুলো গরু বিক্রি করলেন? 400 মতো লইব আর কি, সব শেষ। জি আলহামদুলিল্লাহ, বাহ মোটামুটি 400 গরু বিক্রি করে লাভ লসের টাকা নিয়ে বাজার এখন শেষ মুহূর্তে কোন দিকে যাচ্ছে? এখন আর কি দিন দিনই গেছিল, একটু নর্মাল আসলো, ঠিক আছে কমের দিকে আসলো, এখন কাস্টমার আস্তে চাপতেছেন, একটু আস্তে আস্তে একটু আবার তীর তীরে বাড়তেছে, একটু বাড়তেছে, আবার দেখা যাবে যে কমে যাবে। মানে কালকে কি হইব ওটা একমাত্র মালিক আল্লাহ জানে। আচ্ছা খেলাই আসলে সুকসান বলছে যে খেলা হচ্ছে আমাদের, খেলায় কে জিতবে, আপনারা না আমরা ক্রেতারা, কোনটা? আমি তো শুনেন, এটা আগুরি যে কয়, এটা হলো আগুরে কটা ভালো না সেদিকে গুণাওয়া, ঠিক আছে আজকে যে বাজারটা আছে মানে মিডিয়াম আছে, ঠিক আছে, মানে কালকে বেশি হইব না কম হইব একমাত্র আল্লাহ জানে। কাস্টমার যদি বেশি আছে গরু পছন্দ না আসে তাহলে এটা 3,00,000 পাইবো না, কথা না দিকে কথা কইছেন ভাই। ওকে বন্ধু ভাই ভালো থাকবেন, দর্শক বেশ জমে গেছিল, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলায় যেই জিতুক আমরা চাই যে দুই পার্টি জিতুক, যাতে ব্যাপারীরও লস না হয় আবার ক্রেতাও যাতে ঠকে না যায়। তো সেই বিষয়গুলো আজকে মাল কিনছে, কিতালারা জিতছে, আচ্ছা জিতছে, আপনার মুখে ফুল চন্দন পড়ুক, আপনার কথাই ক্রেতারা জিতুক, আমরাও সেটা চাই। তো দর্শক ভালো থাকবেন, দোয়া রাখবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করছি, সবাই একসঙ্গে বলি ঈদ মোবারক, ঈদ মোবারক।